নির্দিষ্ট চিমনি দিয়ে ধোঁয়া বেরোনোর কথা, কিন্তু দীর্ঘদিন যথাযথ সংস্কারের অভাবে সবদাহ চুল্লির চিমনি অকেজো হয়ে গেছে, এমনটাই দাবি সংশ্লিষ্ট কর্মীদের। আর এই অবস্থায় বাঁকুড়া পৌরসভা পরিচালিত লক্ষ্যাতরা মহাশ্মশানে সবদাহ করতে আসা মৃতের আত্মীয় পরিজন থেকে ওই কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মী সকলেই চরম সমস্যায় পড়ছেন। প্রসঙ্গত, বাঁকুড়া শহরের পাশাপাশি আশেপাশের এলাকা থেকেও মৃতের আত্মীয় পরিজনেরা এখানে শবদাহ করতে আসেন, ফলে প্রতিদিন চাপ বাড়ছে লক্ষ্যাতরা মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির ওপর। এখানকার কর্মীদের দাবি, চুল্লিটির দীর্ঘদিন সংস্কার হয়নি, ফলে নির্দিষ্ট চিমনি দিয়ে যেখানে ধোঁয়া বেরোনোর কথা তা না হয়ে বাইরে সমস্ত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এই অবস্থা একদিকে জীবনের ঝুঁকি নিয়ে যেমন কাজ করতে হচ্ছে, অন্যদিকে তেমনি পরিবেশ দূষণের মাত্রাও প্রতিদিন বাড়ছে। বারে বারে পৌরসভাকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে তারা দাবি করেন। ইলেকট্রিক চুল্লির অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, ধোঁয়া পাস হয়নি, হ্যাঁ, উপরে দেখুন কি অবস্থা হয়েছে, চারদিকে ছাই পড়ে আছে, একবার সেই কার্বনটা যেভাবে রিক্সা চালানো হচ্ছে না, আর কি বলবো বলুন, তবু মানুষের পরিষেবাটা আমরা দিচ্ছি, কিন্তু মিউনিসিপ্যালিটি কেন আমরা বারবার বারবার বলে হয়রান হয়ে গেছি, আজ 3 মাস এভাবে হচ্ছে, বুঝতে পারছেন তো, অনেক কষ্টের মধ্যে এখন চুল্লিটা চলছে, যে কোনো দিন ডাউন হয়ে যাবে। আরে বাবা কি বলবো, শুধু ওই ডাকছে, সঞ্জয়কে ডাকছে, যে এইটার দায়িত্ব আছে ইঞ্জিনিয়ার তাকে ডাকছে, সঞ্জয় বলছে হ্যাঁ আমি বারবার ফোন করছি, ওনার দিকে ফোন করছি, মিস্ত্রিকে, ওরা আসছে নাই, তো আমি কি করব, এটা একটা বিপদ ঘটে যাবে, এমন অবস্থা আছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে দুটা চিমনি সারি দাও, দুটা চুল্লি সারাও, একটা ক্ষতি ডাউন হয়ে গেলে তারপরেরটা শুরু করব। একটা চুল্লি খারাপ আছে আজ প্রায় হয়ে গেল 1 বছর, বাকি হ্যাঁ এটা আবার বসে যাবে, মানে কাল হোক আজ হোক যে কোনো মুহূর্তে বসে যাবে। না না না, গোটা হল ঘরটা গোটায় ধোঁয়াতে ভর্তি হয়ে যায়, জানেন আমরা জানলাগুলো সব খুলে দিই যাতে ধোঁয়াটা পাস করার জন্য। এই ধোঁয়াতে তো আপনাদের, হ্যাঁ, ক্ষতি প্রচুর হচ্ছে, আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে, হবে না কেন, জীবনের ঝুঁকি, হ্যাঁ জীবনের ঝুঁকি নিয়ে তাই এখন চলছে, বলছি তো মিউনিসিপ্যালিটিকে বারবার বলেও, দেখুন ঠাটার অবস্থা দেখুন, কার্বনের দেখুন, ওই যে বললাম তো ভাইস চেয়ারম্যানকে বলা হচ্ছে, ভাইস চেয়ারম্যান বলছে ঠিক আছে সঞ্জয়কে ডাকছি, সঞ্জয়কে ডাকালো বলছে আমার বারবার ফোন করেছি আসছে না, এই অবস্থা, এই অবস্থা তো যে আমরা ঝুঁকি নিয়ে মানুষের পরিষেবাটা দিচ্ছি না, এটা সব থেকে বড় জিনিস জানেন। বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক উজ্জ্বল মণ্ডলের দাবি, এখানকার একটি চিমনি দীর্ঘদিন খারাপ, আর একটি চিমনিও যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে, কর্মরত 6 জন শ্রমিকও সমস্যায় রয়েছেন, দ্বিতীয় চুল্লিটিও হঠাৎ খারাপ হয়ে পড়লে বাঁকুড়া ও তৎসন্নিহিত এলাকার মানুষ চরম সমস্যায় পড়বেন, এখানে কাটমানের সুযোগ নেই, তাই পৌর কর্তৃপক্ষ এই কাজে উদাসীন বলে তিনি দাবি করেন। কি আর বলবো, যেহেতু এখানে দাহ করার ব্যাপার আছে, একটা চিমনি 1 বছর ধরে খারাপ আছে, আর একটা চিমনি যে কোনো পরিস্থিতিতে বন্ধ হয়ে যেতে পারে, পুরা উপর দিকে ধোঁয়া বেরোয় না, সাইড দিকে ধোঁয়া বেরোচ্ছে এবং রুমটা ধোঁয়াতে ভর্তি হয়ে যাচ্ছে। ওখানে যারা কাজ করে 6 জন স্টাফ আছে, সেই স্টাফও প্রচুর ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দীর্ঘদিন ধরে ওখানে চলছে এরকম, বিগত 3 মাস ধরে এরকম খারাপ হয়ে আছে একটা, আর একটা একদম ধোঁয়া বেরোয় না, ধোঁয়া পুরো রুমটা ভর্তি হয়ে যাচ্ছে ধোঁয়াতে, পরিস্থিতি একবারে খারাপ আছে, যে কোনো সময়ে এই চিমনিটা বন্ধ হয়ে যাবে, এই চিমনিটা বন্ধ হলে মোটামুটি বাঁকুড়া সারাউন্ডিং যে এলাকা আছে যেখানে দাহ লোকাতেরা সেখানেই করা হয়, এবং এই পরিস্থিতিতে যদি আরেকটা চিমনি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের বিরাট ক্ষতিগ্রস্ত হবে। পৌরসভার এখানে উদাসীনতা থাকবে না তো, যেহেতু দাহ করার ব্যাপার আছে তাহলে এখানে কারমানি নিতে অসুবিধা আছে, তার জন্য এটা দীর্ঘদিন ধরে এরকম পরিস্থিতি করে রেখে দিয়েছে। এ বিষয়ে বাঁকুড়া পৌরসভার উপপৌর প্রধান হীরালাল চট্টরাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ধোঁয়া বেরোনোর বিষয়টি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে আমিও দেখে এসেছি, আগামী 2-1 দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে, এই মুহূর্তে কর্মীদের সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান। পরিদর্শন করতে গিয়েছিলাম সেখানে, আমি দেখে এসেছি সত্যি ধোঁয়া বেরোচ্ছে, ওটা আমাদের চুল্লিটা দুটো চুল্লি, তার মধ্যে একটা চুল্লি চালু আছে আর একটা চুল্লির গন্ডগোল হয়েছে, এটাও একটু গন্ডগোল হয়েছে, আমাদের ইঞ্জিনিয়ার গেছিল, আমিও গেছিলাম দেখে এসেছি, আশা করি আজকালের মধ্যে কাজটা সারা হয়ে যাবে। সে তো যারা কর্মী আছে তারা খুব সমস্যার মধ্যে, আমি গিয়েছিলাম তো সেজন্য গিয়ে দেখে এলাম, যথেষ্ট কথা বলে এসেছি, আমি চুল্লির ভিতরেও গিয়েছিলাম, সেখানেও দেখে এসেছি একটা ধোঁয়া ওইদিক চিমনি দিকে না বেঁধে বাদ দিক বেরিয়ে চলে আসছে দরজা দিয়ে, সেটা আমি দেখে এসেছি এবং ওদেরকেও বলেছি একটু সতর্ক থাকতে, আর আজকে মনে হচ্ছে আজকে আশা করি কাজটা হয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।